একটা আগে দিয়ে আশিবার হাত ধোয়া যায়, জিনিসটা মজার না? আসলে মজার। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলা হয়েছে যে যে প্রক্রিয়াটি সেটি অবশ্যই কার্যকর, এবং করোনা ভাইরাসের জন্য এই প্রক্রিয়া যদি আপনি হাত ধুতে করেন তাহলে আপনার 100% কার্যকরী, এবং এটির প্রুফ আপনারা সর্বশেষে ভিডিওর শেষে পেয়ে যাবেন। এবং তো চলুন দেখে না যাক আমরা কিভাবে এই মিশ্রণটি তৈরি করে নিই, এবং এটা কি সহজ, আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আজকের যে মিশ্রণটা আমি তৈরি করবো হ্যান্ড ওয়াশ তৈরি করতে, সেটি আসলে খুবই স্বল্প খরচে। তো এখানে ব্যবহার করেছি আপনার হুইল পাউডার, দেখতে পাচ্ছেন এখানে হুইল পাউডার, আপনি সার্ফেসল ব্যবহার করতে পারেন। তো আমি আপনার অনুমান মতো 5 চামচ হুইল পাউডারে আমি একটা আলাদা কাগজে নিয়ে এলাম, 1, 2, 3, 4, 5 চামচ, তোমার 5 চামচ হুইল পাউডার আমি এখানে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখন আমি যে জিনিসটা করব, আমার হাতে যে জিনিসটা আছে এখানে 2 লিটার পানি আছে, এই 2 লিটার পানির মধ্যে আমি এই হুইল পাউডারটা মিশ্রণ করে দিব, তাইলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আর এই 2 লিটার পানি দিয়ে আমি প্রায় 400 বার হাত ধুতে পারবো, মানে যে কোনো একজন মানুষ 400 বার হাত ধুতে পারবেন। এখন আপনি যদি এখানে আপনার যদি ফ্যামিলিতে 4 জন মেম্বার থাকেন, আপনারা 4 জন মেম্বার 400 বার হাত ধুতে পারবেন। তো এখন আমরা কীভাবে মিশ্রণ করবো সেটা তো একদম সহজ, আমরা এই হুইল পাউডারের যে গুঁড়াটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই বোতলের ভিতরে আমরা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আমি যে কাজটি করব, আমরা যে ডিটারজেন্ট পাউডারটি নিয়েছিলাম সেই ডিটারজেন্ট পাউডারটি সম্পূর্ণ এই পানির ভিতরে দিয়ে দেবো। তো সম্পূর্ণ ডিটারজেন্টটা আমরা এই পানিতে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে সম্পূর্ণ পানিটাকে ভালো করে মিশ্রিত করতে হবে, এবং মিশ্রিত করে নিলে আমাদের কাজ হবে। এবং দেখতে পাচ্ছেন পানির কালারটা টোটাল চেঞ্জ হয়ে গেছে, তো আমাদের হ্যান্ড ওয়াশ কিন্তু তৈরি হয়ে গেছে। এটা একদম কম খরচে, কম সময়ে, কম টাকায়, কারণ এখন এমন একটা পরিস্থিতি চলতেছে আমাদের হচ্ছে গিয়ে জীবাণু নাশক করতে হবে। এখন যদি আমরা বেশি টাকা খরচ করে হ্যান্ড ওয়াশ তৈরি করতে যাই সেটা কিন্তু সবাই পারবে না। তো সেই ক্ষেত্রে এই হ্যান্ড ওয়াশটা আপনার এই ডিটারজেন্ট পাউডারের মিশ্রণটা কিন্তু সবাই পারবে। 5 টাকা দিয়ে যদি আপনারা 1 প্যাকেট ডিটারজেন্ট প্যাকেট কিনে নেন তাহলে আপনার 1টা প্যাকেট দিয়ে প্রায় 10-12 দিন আপনারা হাত পরিষ্কার করে রাখতে পারবেন। তারপর এরকম 2 লিটার পানির বোতলে যে মিশ্রণটা আছে সেটাতে আপনার 1/2 লিটার পানির বোতলে ভাগ করে নেন, তাইলে আপনাদের জন্য কাজ হয়ে যাচ্ছে। তো আমি এখানে যে জিনিসটা করবো, জাস্ট বোতলের উপরের যে অংশটা এখানে কয়েকটা ছিদ্র করে দিব, তাইলেই হচ্ছে ছিদ্র করে দিয়ে দিব, কারণ হচ্ছে গিয়ে যখন আমার প্রয়োজন পড়বে আমি জাস্ট বোতলে প্রেশার দিলে যেন আমার হাতে লিকুইডটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি এখানে কয়েকটা ছোটো ছোটো ছিদ্র করে নিব। তো আমি এখানে কয়েকটা ছোটো ছোটো ছিদ্র করে নিলাম। তো দেখতে পাচ্ছেন পানিটা এইভাবে আপনার প্রেশার দিলে চলে আসতে হবে, কিংবা আপনারা বিভিন্ন ধরনের এরকম স্প্রেয়ারও ব্যবহার করতে পারেন, এই ধরনের স্প্রেয়ার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি একদম শর্টকাট পদ্ধতিতে দেখাই দিচ্ছি, কারণ এখন কিন্তু হ্যান্ড ওয়াশটা সবারই প্রয়োজন, আর যাতে কম টাকা খরচ করে আমরা বেশি সময় ধরে কাজটা করে নিতে পারি সেই জন্যই এই প্রক্রিয়াটি। তো এখন আমরা আসলে পরীক্ষা করে দেখবো যে আমাদের এই হ্যান্ড ওয়াশটা প্রপার কাজ করতেছে কিনা। তো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আমি আমার যে মিশ্রণটি সেটি হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে নেওয়ার পর তো এখন আমি ভালো করে আমার হাত, দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো করে আমার হাত ফেনা হচ্ছে না ঠিক, কিন্তু আমার হাতে যে জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। এইটা যে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেই বলা হয়েছে যে ডিটারজেন্ট আপনার এই জীবাণুর ক্ষেত্রে অনেক কাজে লাগে, সেটার একটা প্রুফ ভিডিও থাকবে এটা শেষে। আর এটা আপনারা একদম ইজিলি ঘরে বসেই করতে পারবেন, সেটা তো অবশ্যই জানেন কিংবা বুঝতে পেরেছেন। ভালো করে হাতটা এভাবে ভিজিয়ে নেবেন ডিটারজেন্টের পানি দিয়ে, তারপর হাত ধুয়ে নেবেন, তাইলেই আপনার কাজ হয়ে যাবে। সবশেষে কথা হচ্ছে দেখুন আমার হাত দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর খুব বেশি টাকা কিন্তু খরচ হয় না এইটা তৈরি করতে, খুব কম খরচে প্রায় এটা করে নিতে পারেন। তো আশা করি আপনারা উপকৃত হবেন, আর সবার সাথে খুব বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। করোনা ভাইরাসের জন্য এটা এফেক্টিভ হবে, সাবানের চেয়ে এটা এখন ভালো কাজ করবে এই জন্য আমরা বলি, কারণ এটাতে ক্ষারের পরিমাণ সাবানের চেয়ে বেশি থাকে। COVID-19 আসার ফলে হ্যান্ড ওয়াশের গুরুত্ব অনেক বেশি বেড়েছে, এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এটার গুরুত্ব বাড়ার কারণে WHO আমাদের সাথে যোগাযোগ করেছে। গত সপ্তাহে আমাকে ওনারা একটা ড্রাফট পাঠিয়েছে যেটাতে ওনারা অ্যাপ্রুভ করছে যে ডিটারজেন্ট হ্যান্ড ওয়াশিং এর অল্টারনেটিভ হিসেবে কাজ করে। ফ্যামিলি 4 জন সদস্য হলে
এইটা 12 দিন বা 13 দিন সে ব্যবহার করতে পারে, যেটা সাবানের সমান। ইসলামে, হোটেলে, পাবলিক প্লেসে, পাবলিক টয়লেটে, বাজারে, মসজিদে, গার্মেন্টস ফ্যাক্টরিতে, হসপিটালে, এগুলোতে গেলে আপনি দেখবেন যে সাবান অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো ওই সমস্ত জায়গাতে সোপি ওয়াটারটা খুব ভালো অ্যাভেলেবেল।